বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্পগুলোর মধ্যে সবচাইতে পুরনো ইতিহাস রয়েছে বাঁশ ও বেতের শিল্পের। নান্দনিক এ শিল্পে বাংলার আবহমান সংস্কৃতির প্রতিচ্ছবি খুব ভালোভাবেই ফুটে ওঠে। আদিকালে নিজেদের ব্যবহারের জন্য প্রায় সকলেই বাঁশের তৈরি নানান তৈজসপত্র তৈরি করত। পরে কালের বিবর্তনে এটি অবশ্য লোকশিল্পের রূপ নেয়। সে সময়ে সমাজের প্রান্তিক মানুষেরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই শিল্পের আশ্রয় নিয়েছিল। দুদশক আগেও বাঁশ থেকে উৎপাদিত বিভিন্ন তৈজসপত্রের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যেত। বাংলা ও বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে বাঁশের তৈরি তৈজসপত্রের সম্পর্কটা অনেক পুরনো। তবে সম্প্রতিকালে আধুনিক সব বিকল্পের কাছে অনেকটা হার মেনেছে এই শিল্প। পূর্বপুরুষের পেশাকে ভালোবেসে অনেকটা আঁকড়ে ধরে আছেন এই পেশার সাথে সংশ্লিষ্টরা। আজকে আমরা তাদের জীবনের সুখ দুঃখের গল্প শুনব। সারা দেশেই বাঁশের জিনিসপত্র তৈরির কারিগরেরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাটে গিয়েছি এই লোকশিল্পীদের জীবনের সুখ দুঃখের গল্প শুনতে। মাতাজিহাট গ্রামের এক প্রান্তে 50 থেকে 60টি পরিবার বাঁশের তৈরি নিত্য ব্যবহার্য জিনিসপত্র তৈরি করেন। তাদের পূর্বপুরুষেরা ঠিক কতদিন আগে এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছেন তারা তা বলতে পারেন না, তবে বুদ্ধি হবার পরেই এই কাজকে তারা পেশা হিসাবে নিয়েছেন। এখন এ পেশায় তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। বাঁশ কাটা থেকে শুরু করে একটি পণ্য তৈরি হয়ে ওঠা পর্যন্ত যাত্রাটা অনেক লম্বা। সুনিপুণ দক্ষতা আর একাগ্র চেষ্টার পরে কোনোটা কুলা আর কোনোটা চালুনি হয়ে ওঠে। এসব লোকশিল্পীদের একাগ্রতার তারিফ না করে পারা যায় না। আমরা একটা কুলো বানানো দেখতেই অনেকটা অধৈর্য হয়ে উঠেছিলাম, কিন্তু এ শিল্পীরা সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরম মমতায় বাঁশ কাটা, ছেলা আর নিখুঁত বুননের কাজ করে যাচ্ছেন বছরের পর বছর ধরে। সারা বছরের মধ্যে কিছুটা সময় বাজারে এসব পণ্যের মোটামুটি চাহিদা থাকে, আর বাকিটা সময় অনেকটা অনাদরে আর অবহেলায় বিক্রি করতে হয় শৈল্পিক এসব পণ্য। বাজারে পাইকারদের কাছে বিক্রি করে যে দাম পাওয়া যায় তা দিয়ে এই শিল্পীদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করা অনেকটাই দুষ্কর হয়ে ওঠে। প্রতিযোগিতাময় এ সময়ে সন্তানদের উচ্চশিক্ষা অনেকটাই স্বপ্নের মতো নিভৃতচারী এই লোকশিল্পীদের কাছে। ভাত কাপড়ে যখন আয়ের সিংহভাগ চলে যায় তখন স্কুল, কোচিং আর প্রাইভেট পড়ানোটা অনেকটাই বিলাসিতার মতো তাদের কাছে। এদের কেউ কেউ প্রাথমিকের গণ্ডি পার করেছেন, আর যাদের অদম্য ইচ্ছা ছিল তাদেরকেও মাধ্যমিকে গিয়ে থেমে যেতে হয়েছে, কেননা তাদের স্বাদ আর সাধ্যের যোগফলটা ঠিক মেলে না। এরপর অনেকটা বাধ্য হয়েই এদের বিদ্যাশিক্ষার হালটা ছাড়তে হয়। তারা বলছিলেন, পেটের ভাত খাওয়া শুরু করি, মাঠের জমিও নেই, দানা জমিও নেই, কিছুই নেই, এগুলো বিক্রি করে আমাদের কিছু এগুলা পোশাক, বই, পুস্তক, প্রাইভেট খরচ, এগুলো কিছুই নেই। আমার স্বামী বা পরিবারের বাকি সদস্যরা এই কাজই করছে? হ্যাঁ, বাকি সদস্যরা এগুলা করি, এগুলা দিয়ে মনে করেন প্রাইভেট খরচ, খাওয়া দাওয়া এগুলা হয় না, শিক্ষিত করেও আমরা চাকরি পাচ্ছি। একটা কুলা কত টাকায় বিক্রি হয়? 50। এটা কি বানায় আপনাদের লাভ হয় সেরকম, যে ততটা খাটনি হচ্ছে ততটা? আমার কোনো লাভ হয় না। আপনারা কতদিন থেকে এই কাজগুলো করছেন? 8 বছর থেকে, এখন মনে করেন 40-65 মতন তখন থেকে ব্যবসা। তো আপনার বাপ দাদারাও কি এটাই করেছে মনে হয়? না, বাপ দাদা এটাই করেছে। তাহলে কতদিন থেকে এখানে এই এলাকাতে এগুলো বানানো হচ্ছে মোটামুটি? বহুদিন, মনে করো যে 3-4। কাজটা করছেন কিন্তু উপযুক্ত পয়সা পাচ্ছেন না, তো কেন এই কাজের সাথে? এটা মনে করেন যে ছোট থেকে পেশা হয়ে আসছে, বাপদাদারা করছে, আমরাও করি, যে অন্য কাজে যাই না। এটা করতে করতে একটা মায়া দিয়ে এখানে একটা বাসা নিয়ে আমরা 10টা জিনিস বানাই বা শুট করে কিছু করা যায়, এইভাবে এটা আমরা করতেছি। কতদিন থেকে আপনার এই কাজ করছেন? আমার জীবন যাপন মনে করেন 40-50 বছর, বা তারও বাপদাদা আমলেও করছে, সওয়াল পালেরাও করে। পৃথিবীর অনেক দেশ তাদের লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে হাজারো উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক, আসুন আমরা হারিয়ে যেতে বসা বাঁশের এই দেশীয় শিল্পকে ধরে রাখতে
ব্যক্তিগত পর্যায়ে এসব তৈজসপত্রের ব্যবহার বাড়ায়। আমাদের ছোট ছোট চেষ্টা হয়তো এই লোকশিল্পের হারানো সুদিন ফিরে পেতে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক ও লোকশিল্প বাঁচাও কমেন্ট করে সাথে থাকার সবিনয় অনুরোধ রইল। সারা দেশের মধ্যে হাতে বানানো কম্বলের একমাত্র কারিগর তিনি। মেশিনপত্র বলতে কিছুই নেই, নিজের বানানো একটি চরকা আর ভেড়ার লোম কাটার জন্য দুটি কাঁচি। অথচ তার বানানো কম্বল দেশের অভিজাত বিপণির গণ্ডি ছাড়িয়ে সমাদৃত হচ্ছে ইউরোপের নানা দেশে। কিভাবে আব্দুল খালেক একাই বাঁচিয়ে রেখেছেন তার পূর্বপুরুষের পেশাকে, সেটি বিস্তারিত জানতে আমরা গিয়েছি চাঁপাইনবাবগঞ্জে। এই লোম থেকে সুতা তৈরি করে কম্বল হওয়া পর্যন্ত যাত্রাটা অনেক লম্বা। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ইতিহাস ঐতিহ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ।